দূরবীন বাংলায় বায়োগ্রাফি। অরিজিৎ সিং 1987 সনের 25 এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় প্লেব্যাক গায়ক। তিনি 2005 সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুলের প্রতিযোগী হিসেবে অংশ নেন। অরিজিৎ সিং হিন্দির পাশাপাশি বাংলা গানেও সমান জনপ্রিয়। কলকাতার ছবিতে তার বেশ কিছু হিট গান রয়েছে। তিনি সঙ্গীত প্রোগ্রামার হিসাবে সঙ্গীত জগতে যাত্রা শুরু করেন। এরপর তিনি বেশ কিছু সঙ্গীত পরিচালক যেমন মিঠুন শর্মা, বিশাল শেখর এবং প্রীতমের সহযোগী হিসাবে কাজ করেন। পরবর্তীতে অরিজিৎ সিং আশিকি টু ছবিতে তুম হি হো গানটি গাওয়ার জন্য বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। এটি তাকে তারকা খ্যাতি এনে দেয়। গানটির জন্য তিনি 59তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সেরা গায়কের পুরস্কার অর্জন করেন। 2014 সালে তিনি জিৎ গাঙ্গুলির সাথে একত্র হন এবং মুস্কুরানে গানটি গান। এই গানের জন্য সে বছর তিনি সবচেয়ে বেশি নমিনেশন পান। 2016 সালে তিনি সুরজ ডুবা হাই গানের জন্য এবং 2017 সনে এ দিল হাই মুশকিল গানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এভাবে ধীরে ধীরে তিনি সঙ্গীত জগতে নিজের এক আলাদা অবস্থান তৈরি করে নেন। 2012 সালে অরিজিৎ সিং তার ছেলেবেলার বান্ধবী কোয়েলকে বিয়ে করেন। উভয়েরই ছিল তার দ্বিতীয় বিয়ে। অরিজিৎ সিং এখনো সঙ্গীত ভুবনে কাজ করে যাচ্ছেন। তার ভক্তকুল তার কাছে আরো সুন্দর এবং জনপ্রিয় গান আশা করে।